যদি আপনি ড্রাইভিং লাইসেন্স বানানোর জন্য আবেদন করে থাকেন তাহলে অবশ্যই আপনাদের কিন্তু এলএল টেস্ট দিতে হবে, অর্থাৎ লার্নার লাইসেন্স বানানোর জন্য যে টেস্ট রয়েছে অনলাইন এক্সাম তা কিন্তু দিতে হবে, যা আমি অলরেডি দিয়ে দিয়েছি। তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে এক্সাম দিতে হয়, এর পাশাপাশি প্রশ্নপত্র কীরকম আসে, যেখানে আপনাদের 6টি ঠিক করলে কিন্তু আপনারা পাশ করে যাবেন, যেটা আমি অলরেডি পাশ করেছি। এবং আপনি যখন এক্সাম দেবেন তখনই আপনি বুঝতে পারবেন যে আপনি পাশ করবেন নাকি ফেল করবেন। দেখে নিচ্ছি আমরা যে আপনি কীভাবে এক্সাম হলে বসবেন, এর পাশাপাশি আপনার সামনে কীরকম প্রশ্নপত্র আসবে, কম্পিউটার স্ক্রিনে আপনাদের সামনে কীরকম আসবে, তো অনেকসময় আপনি দেখতেই পাচ্ছেন। তো আজকে আমি সমস্ত ডিটেলস দেখে নেবার পাশাপাশি আপনি কোন সমস্ত প্রশ্নপত্র সলভ করলে আপনি এলএল টেস্টের জন্য পাশ করে যাবেন নির্দ্বিধায়, যা আমি করেছি এবং আমার কিন্তু অলরেডি ড্রাইভিং লাইসেন্স হয়ে গিয়েছে। তো এটা আজকে আমরা আলোচনা করব, এর জন্য আপনাদের যা করতে হবে, আপনি যেটা দেখতে পাচ্ছেন সেটা ক্লিক করে একদিন পাঁচজন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে পাশাপাশি ক্লিক করে নোটিফিকেশন সরকার রাখুন। আজ সাবস্ক্রাইব করে যাচ্ছেন এদেরকে অসংখ্য ধন্যবাদ। অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন যে আপনি যখন আরটি অফিসে যাবেন এক্সাম দেওয়ার জন্য, অর্থাৎ এলএল টেস্টের জন্য, তখন আপনাদের সামনে কিন্তু কম্পিউটার এবং ল্যাপটপের স্ক্রিন কিন্তু এরকম চলে আসবে। এখানে আপনার কী করবে, আরটি অফিস থেকে আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারে একটি পাসওয়ার্ড এবং আইডি আপনাদের পাঠিয়ে দেবে। এরপর আপনি সেখানে প্রথমে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড এবং ডেট অফ বার্থ দেওয়ার পর আপনি কোন অর্থাৎ ল্যাঙ্গুয়েজ পরীক্ষা দিতে চান সেটি আপনি সিলেক্ট করবেন। তো আপনি সেই সমস্ত ঘর সঠিকভাবে ফিল করবেন এবং আপনি কোন ল্যাঙ্গুয়েজে এক্সাম দিতে চান এবং স্টেট আমরা সিলেক্ট করব, এবং আমরা বাংলাতে পরীক্ষা দিতে চান নাকি ইংরেজিতে সেটা আপনি সিলেক্ট করবেন। এরপর লগ ইন কিংবা সাইন ইন করে আপনি এগিয়ে যাবেন। এরপর পরবর্তী পেজে আপনাদের সামনে কিন্তু প্রশ্নপত্র চলে আসবে, যেখানে আপনাদের সময় কিন্তু দেওয়া হবে। নিচে আপনি দেখতেই পাচ্ছেন এই সময়ের মধ্যে আপনাদের কিন্তু প্রশ্নপত্রের যে অ্যান্সার হয়ে যাক কথায় দিতে হবে, সেখানে আপনাদের অপশান থাকবে, একটা এমসিকিউ টাইপের মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকবে। তো সেখানে আপনি দেখে নেবেন যে আপনাদের প্রশ্নপত্রের অ্যান্সার কী হয়, যেটি অ্যান্সার হয় সেটি আপনি এখানে সিলেক্ট করবেন। এরপর নিচে আপনাদের নাম্বার কিন্তু শুয়ে যাবে যে আপনি এক নাম্বার পেয়েছেন। তো এভাবে আপনি আপনার প্রশ্নপত্রগুলো সিলেক্ট করবেন এবং ভুল হলে সেটা আপনার ফলস চলে আসবে, রেড কালার দিয়ে দেবেন, যেটা সবুজ হয় সেটা গ্রিন চলে আসবে। এভাবে আপনি পরবর্তী প্রশ্নপত্রে চলে যাবেন, সেখানে আপনার প্রশ্নপত্রে যে অ্যান্সারগুলো রয়েছে আপনি করে দেবেন, এবং আপনার সামনে 10টি প্রশ্নপত্র দেওয়া হবে, 6টি ঠিক করলে কিন্তু আপনি এলএল টেস্টের জন্য পাশ করে যাবেন। এরপর 30 দিনের মাথায় আপনাদের অর্থাৎ যে এলএল টেস্টের যে সার্টিফিকেট রয়েছে আপনি পেয়ে যাবেন। এরপর সেই এলএল টেস্টের সার্টিফিকেট দিয়ে আপনি ডিএল টেস্ট অর্থাৎ ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। তো এখন প্রশ্ন হলো যে আপনি স্যাম্পল যে কোশ্চেন প্যাটার্ন দিয়ে রয়েছে কোথা থেকে আপনি কালেক্ট করবেন। এখন আমরা দেখে নিচ্ছি যে কীভাবে আপনি এই প্রশ্নপত্র ডাউনলোড করে সলভ করবেন। এর জন্য আপনি চলে আসবেন গুগলে, আপনি মোবাইল ফোন কম্পিউটার ল্যাপটপ প্রতি জায়গায় করতে পারবেন। গুগলে সে আপনি সার্চ করবেন পরিবহন.gov.in লিখে আপনি সার্চ করবেন। আমি আপনার সুবিধার্থে ডেসক্রিপশনে দিয়ে দেব, সেই ডেসক্রিপশনে ক্লিক করে আপনি এখানে আসতে পারবেন। মোবাইল ফোনে করে থাকলে 3 জোটে ক্লিক করার পর ডেস্কটপ সার্চে রয়েছে এক কথায়, সেটি আপনি করে নেবেন। এখানে আসার পর আপনি উপরে দেখতেই পাচ্ছেন যে অনলাইন সার্ভিস রয়েছে এবং নিচে রয়েছে ড্রাইভিং লাইসেন্স মোর, এই মোড়ে আমরা ক্লিক করে দেবো। তো মোড়ে আমরা যখনই ক্লিক করে দেবো পরবর্তী পেজটি যে রয়েছে সেই পেজটি আমাদের সামনে চলে আসবে। পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন স্টেট, এখানে আমাদের স্টেটের নাম কী রয়েছে আমরা সিলেক্ট করবো। তো আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল, আমরা ওয়েস্ট বেঙ্গল এখান থেকে সিলেক্ট করে নেবো, এটা আমাদের সামনে কিন্তু লোডিং হবে। এরপর আপনি নিচে চলে আসবেন, নিচে আপনি অসংখ্য অপশন পেয়ে যাবেন। এখানে আমরা কী করতে হবে, এলএল টেস্টের জন্য কিন্তু খুঁজতে হবে, লাইসেন্স মেনু যে রয়েছে লাইসেন্স মেনুতে আমরা ক্লিক করবো। করার পর এখানে রয়েছে লার্নার লাইসেন্স, এখানে আমরা ক্লিক করবো। করার পর নিচে আপনি চলে আসবেন, নিচে রয়েছে মক টেস্ট, আপনি যেটা কিন্তু অনলাইনে মক টেস্ট দিতে পারেন। এবং আমরা কী করবো, এখানে যে অর্থাৎ স্যাম্পল কোশ্চেন প্যাটার্ন যে রয়েছে স্যাম্পল কোশ্চেন ফর এলএল টেস্ট, এখানে আমরা ক্লিক করবো। এখানে ক্লিক করতে পরবর্তী পেজটি যে রয়েছে সেই পেজটি কিন্তু আমাদের সামনে চলে আসবে। পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন যে সিলেক্ট স্টেট, এখান থেকে আমরা স্টেট আমাদের সিলেক্ট করবো, ওয়েস্ট বেঙ্গল আমাদের এটা সিলেক্ট করলাম। এরপর সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, তো আপনি যে ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে চান সেই ল্যাঙ্গুয়েজের আপনি প্রশ্নপত্র এখানে ডাউনলোড করবেন। আমরা বাংলাতে দিতে চাই, বেঙ্গলি আমরা সিলেক্ট করলাম। এরপর সাবমিটে ক্লিক করে দেবো। তো আমরা যখনই সাবমিটে ক্লিক করে দেবো তখন আমাদের সামনে যে কোশ্চেন প্যাটার্ন রয়েছে এক কথায় ডাউনলোড হয়ে যাবে। তো এরপর আপনি ডাউনলোড করে ওপেন করবেন, আপনি দেখতেই পাবেন সমস্ত প্রশ্নপত্র রয়েছে এবং আপনাদের অ্যান্সার শিটও কিন্তু রয়েছে এখানে পাশে, কত নম্বর অ্যান্সারটি হয় সেই নাম্বারটি কিন্তু দেওয়া হয়েছে। তো এভাবে আপনি আপনার প্রশ্নপত্র ডাউনলোড করে সলভ করবেন। এরপর এলএল টেস্টের জন্য আপনি এক্সাম দিতে চলে যাবেন, আর ডিও অফিসে আপনি নির্দ্বিধায় পাশ করে যাবেন, কোনো অসুবিধা নেই।